রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া নারী দলের টি টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের হতাশা কাটিয়ে টি টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ বিশ্বাস অলরাউন্ডার ঋতুমণির। তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের ধকল কাটিয়ে এবার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মাঠে নামার পালা। স্বল্প এই সময়ে স্কিলের চেয়ে মানসিকভাবে দলকে শক্তিশালী করে মাঠে ফিরতে চায় স্বাগতিক টিম ম্যানেজমেন্ট। তবে মাঠেও চলছে অনুশীলন। শুক্রবার দুপুর 12:30 থেকে প্রায় আড়াই ঘন্টার সেশন করেছে দল। এদিন সকালে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া নারী দলও। কয়েক মাস ধরে আমরা টি টোয়েন্টি প্র্যাকটিসটা বেশি করা হচ্ছে, ওডিআইটাও করা হয়েছে, কিন্তু আমি মনে করি যে ওডিআই থেকে টি টোয়েন্টিটা আমাদের ভালো যাবে, এই জন্যে আমরা বিগত যেই প্র্যাকটিসগুলো করে আসছি অনেক ভালো করে আসছি।